এই উঠে যাচ্ছে, উঠে যাচ্ছে, ডিবা হাঁটছে, ডিবা হাঁটছে, এই এই তো। যাক ঠিক আছে, অনেকদিন খুব ভালো খাওয়া দাওয়া হলো। আবার কবে বলে যাও, আবার কবে বলে যাও। এই তো আবার সামনেই আসতে হবে তো। পুতিদের পুতিয়াটা কেমন? এ বাবা, লুজ হয়ে গেছে, একটু হালকা টাইট করে নাও। এটা একদম ঠিক আছে, ঠিক আছে, দেখি। হ্যাঁ, ভাম্বি ডালকে নিয়ে শুয়ে পড়েছো তুমি? ই বাবা, এক্সারসাইজ করতে দেবে না তোমাকে। বলো, এখানে ন্যাচারাল গাছ ভিউতে যোগা করতে কেমন লাগছে? ফ্লাওয়ার ভিউ যোগা। হ্যাঁ, মনটা ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু দেখতে দেখতে। হ্যাঁ, আমাদের ইয়াং ফ্রেন্ড ঠিকই বলেছে, প্রকৃতির জিনিস, আমরা খালি জল দেব আর দেখবো। উঠবি না মায়ের কোল থেকে? কি ব্যাপার বলো তো, একটু আগে কাকে কোলে নিয়েছিলে? একটু আগে দিবার গুড্ডিকে কোলে নিয়েছিলাম, ঠিক সেরকম ভাবে তাকিয়েছিল। আমার তো তাই, আমার তো সেটাই মনে হচ্ছে, ট্রিক্সি মনে হচ্ছে একটু জেলাস হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখো, কোল ছেড়ে উঠতে চাইছে না। কতবার বলছে সঙ্গীতা যে ওর ওর, হ্যাঁ ওর জায়গাও পেতে দেওয়া হলো, যে ওর ইয়োগা করবো, কিছুতেই করতে দেবে না, ওখানেই শুয়ে থাকবে। আমার তো পাক্কা মনে হচ্ছে ট্রিক্সি ইউ আর গেটিং জেলাস। এম কয় না মামা, একটু তো দুঃখ হয় যখন মামা অন্যদের কোলে নেয়, আমার মেয়ে হলে কি হবে। আরে এসে গেছে। এবার গুন্ডি আসা বাকি। গুন্ডি, এই কে আসছে, কে আসছে? গুন্ডি এসে গেছে, আমাদের গুন্ডি এসে গেছে। মুখ দেখাবে না বলছে গুন্ডি। আমাদের কুইন এসে গেছে, কুইন, ব্যান্ডিট কুইন। এ ভাই, ব্যান্ডিট কুইন। গুন্ডির নামটা চেঞ্জ করতে হবে, না হলে গুন্ডি, গুন্ডির নাম তো চেঞ্জ, এখন গুন্ডি হয়ে গেছে কুইন। ব্যান্ডিট কুইনের কুইন। বাবা, সবাই চলে এসছে। প্লে ম্যাটটা কিন্তু ভালোই হয়েছে বলো? প্লে ম্যাটটা কিন্তু খেলার জন্য একদম পারফেক্ট হয়েছে। এখন এরা এদিক ওদিক যেদিক ঘুরে ঘুরে খেলবে। সত্যি তাই না? প্লেম্যাটে উঠিয়েই হাঁটা শিখে গেল। নাও, এরা এখন একটু রোদ পোয়াক, আর মাম্মার সাথে টাইম স্পেন্ড করুক, আর আমি এবার আবার যাই একটু অফিসের কাজে বসে। কে কে হাঁটতে শিখে গেছে দেখি তো, একটু কে কে হাঁটতে শিখে গেছে। প্রথমে আমাদের ব্যান্ডিট কুইন, গুইন, গুন্ডি আকা কুইন, দেখি দেখি, দেখাও পাচ্ছ কিনা দেখাও। আর এদিকে একজন এটা পুশ আপ মারছে, না টন দিচ্ছে, আর একজন একজন ঘুমাচ্ছে, আর একজন এখন আপাতত বলছে যে আমার এখন এই না, উঠে যাচ্ছে, উঠে যাচ্ছে, এই উঠে যাচ্ছে, উঠে যাচ্ছে, ডিবা হাঁটছে, ডিবা হাঁটছে, এই হেঁটে, এই তো ইয়ে, দুজনই উঠে পড়েছে। দেখো 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 কি সুন্দর। ট্রিক্সি, তোর মেয়েরা হাঁটতে শিখে গেল, ছেলে আর মেয়ে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ব্যাক গিয়ার, ব্যাক গিয়ার যাচ্ছে, হাতটা সেরে তো দেখি। বাহ, ভেরি গুড চ্যাম্প, তো দারুণ হাঁটছে চ্যাম্প। মনে হচ্ছে আবার এটাতেও চ্যাম্পিয়ন হবে। কিন্তু এদিকে আমাদের ডিবা আর আমাদের কুইন বা গুন্ডি যাই বলি না কেন, ওরা টাফ কম্পিটিশন দিচ্ছে। ডিবা কিন্তু, হ্যাঁ ডিবা অ্যাকচুয়ালি ক্রেটের মধ্যে আগে হাঁটতে শিখে গেছে। এবার এইখানে দেখা যাক, এখন ম্যাডামের ইচ্ছা নেই। চলো, এবার আবার দাঁড়িয়ে পড়েছে সবাই। ওদের দাঁড়ানোটা তো পারে, কিন্তু বেচারাদের এখনো অত এনার্জি নেই, এনার্জি খরচা হয়ে যায় ওদের। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আবার হাঁপিয়ে গিয়ে শুয়ে নিয়ে আবার রেস্ট নিয়ে নেয়। বা 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 বা, খুব সুন্দর হচ্ছে। এম করতে করতেই ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে শিখে যাবে, কোনো অসুবিধা নেই, একদম খুব সুন্দর, খুব সুন্দর পাচ্ছ। ট্রিক্সি বল, ভালো পাচ্ছে তো? ট্রিক্সি কিন্তু একদম ক্লোজ ওয়াচ রাখছে যে কে কোথায় যাচ্ছে, কি করছে, তাই তো ট্রিক্সি?
ও বাবা। ও দিদার কাছেই একদম গিয়ে বসে জ্বর হচ্ছে। কি হয়েছে, তুমি কি করেছো ওদেরকে? ওই দেখো তিনজন তিন দিকে গিয়ে জ্বর হয়েছে। এবার মা দেখতে চলেছে কি ব্যাপার, সবাই দিদার কাছে কেন যাচ্ছে? স্নান করেছে, গুটখানের মতো স্নান করেছে বলে এখন লাঞ্চ টাইম হয়ে গেছে। বাহ ভেরি গুড টিকু, একটু আগে এক পা তুলে দাঁড়িয়েছিল, ক্যামেরাটা বার করতে গেলাম একটা পা নামিয়ে দিল, বকের মতো দাঁড়িয়েছিল। এখন কি পাচ্ছে টিক্সি? লাউ ঝোল, লাউ ঝোল মাংস, মাংস লাউ ঝোল আর মাংস, একবার করে ফিডিং একবার করে লাউ ঝোল। ওকে টাটা, গো 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 গো। এই দেখো স্নান করার পর একজন কি সুন্দর রোদে শুকাচ্ছে, রোদ পোয়াচ্ছে মেয়েটা, কি সুন্দর দেখো। ও বাবা রে, ও চিগলি পোকা রে, রোদ পোয়াচ্ছ, বাহ ঠিক আছে শো, ডিস্টার্ব করবো না আর। আমার বাচ্চা কোথায়, আমার বাচ্চা কোথায়, আমার বাচ্চা কোথায় কোথায়, কাকে নিয়ে এসছো তুমি, চ্যাপ না ডিবা না গুন্ডি? না ভাই ডিবাকে নিয়ে এসছো তুমি, ডিবাকে নিয়ে এসছো? আচ্ছা ডিবা ঠিক আছে, দাদা ঠিক আছে, আমি ঘুরতে যাই একটু। কি হলো, নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রি, দেখো কারা এসছে বেবিদের সাথে দেখা করতে, বক বকুম বকেরা এসছে। এই দেখ এখানে সবাই আছে, টিক্সি টেনশন হয়ে যাচ্ছে, ওখানে পায়রা এসছে, টিক্সি এখানে টেনশন হয়ে যাচ্ছে। বাবা আদর আদর হচ্ছে মনে হচ্ছে, টিকু চলে যাচ্ছে তো, বর্দি বর্দি চলে যাচ্ছে তো, খিরে টিক্সি তো, টিক্সি বলছে যে ঠিক আছে তুমি চ্যাম্পকে নিয়ে বাড়ি যাও, না পিছন থেকে দেখছে বলছে না যেও না এখানেই থাকবে, আমি তো এমনি বললাম যাক ঠিক আছে, অনেকদিন খুব ভালো খাওয়া দাওয়া হলো, আবার কবে বলে যাও, আবার কবে বলে যাও, পুতিদের পুতি আর পুতনিদের, ও হ্যাঁ চশমার জন্য আবার আসতে হবে। টিক্সি জিজ্ঞাসা করে নে আবার কবে, হ্যাঁ আবার কবে আসবে জেনে নে। তুই কবে যাবি ওখানে বল, কবে যাবি বল, জয়শ্রী বাড়ি, জয়শ্রী বাড়ি বল, আমি এখন একা যাব না তো, তো অনেককে নিয়ে যাব, বাড়িতে জায়গা হবে তো, বাড়িতে জায়গা হবে না, আমাকে উঠে যেতে হবে। এখানে বাকিরা ঘুমাচ্ছে, টিক্সি একটু আদর আদর টাইম নাকি, বাবা টিক্সি গেছে আদর খেতে, চলে যা তো জয়শ্রী, চলে যা, যাবি সবার কাছে খালি আদর, খালি আদর, আদরে বাঁদর কত বলছে, উড়িয়ে বাবা রে, ইন ড্রাইভারটা দেখতে হবে মনে হচ্ছে। বলো খাওয়ার দাওয়ার অনেক ভালো টাইম কাটলো, এবার টাইম টু সে গুড বাই, কেন আর কি বাকি ছিল, ঠিক আছে তার বদলে যে মোমো হয়ে গেল, চলো নেক্সট টাইম আবার হবে রসবড়া দুধপুলি। তো গাছই গাছ, দু ব্যাগ খালি গাছ হয়েছে, সুন্দর লাগছে এখানে, হ্যাঁ গাছগুলো ফুল হয়ে এসছে আবার, ভালোই ফুটেছে, আর এখানে গাঁদা ফুলটাও ফুটছে টুকটুক করে, যাক আজ এবারে কিন্তু গাছের কালেকশনটা ভালোই হলো, তাহলে অল্পের ওপর দিয়ে, না অল্পের ওপর দিয়ে হোক, এগুলো হবে সিজনে, এগুলো হবে না মার্চ মাস অব্দি হবে বলছে। টাটা টাটা, সাবধানে যেও, পৌঁছে জানিও, বাই বাই। টাটা স্পটে চলো, টাটা করতে হবে তো, কি হলো মম্মা চলে গেল, হ্যাঁ মনটা খারাপ লাগছে, পর পর এসছে সবাই, একবার এরা একবার ওরা, এবার আমাদের মনটা খারাপ খারাপ লাগবে, আর ট্রিক্সির বাদরাম আরও বেড়ে যাবে। যখন কেউ থাকে না আমরা দুজনে মিলে, মানে তিনজনে মিলে, এখন তো হয়ে গেছি ছজন, সেটা আলাদা ব্যাপার,
তো আগে যখন আগের কথা বলছি, তিনজনে মিলে যখন থাকি তখন মনে হয় যে একা একা কিরম একটা লাগছে, তারপর কেউ এসে গেলে তখন মনে হয় কী মজা এসে গেছে, আবার যখন কেউ আবার চলে যায় তখন মনে হয় কী খালি হয়ে গেলো, এ বাবা পুরো একা, এরকমই কন্টিনিউয়াস চলতে থাকে। যাক এটাই ভালো, একবার মজা হয়, একবার মনে একা একা, আবার কেউ চলে আসে আবার মজা হয়, আবার মনে একা একা, ভালোই বলো। এবার আবার মায়েদেরকে তাড়া দিতে হবে যে তাড়াতাড়ি চলে আসো, খালি খালি লাগছে, একটু তাড়া দিলেই আবার চলে আসবে। এটা দেখার পরেই আমার ফোন আসবে, আমি জানি। ঠিক আছে চলো। কি দেখছো? হ্যাপি ফ্রেম, নিচে দেখো সবাই একই পোজে ঘুমাচ্ছে। কি সুন্দর ঘুমাচ্ছে সবাই, একটু আগে সব দুধ খাওয়া শেষ হয়ে গেছে, এখন ঘুমাচ্ছে। চলো আমাদের লেন্স কার্ডের অর্ডার বাই দেবে এসে গেছে স্টোরে, টুক করে গিয়ে নিয়ে চলে আসি, এরাও এখন ঘুমাচ্ছে, আমরা টুক করে গিয়ে ঘুরে চলে আসি চলো। বাচ্চাদের ঘুম পাড়িয়ে, ট্রিক্সিকে ঘুম পাড়িয়ে খাইয়ে আমরা বেরিয়ে পড়েছি, প্রায় চলেও এসেছি, আর 5 মিনিটের মধ্যে ঢুকে যাব আর কি, তাড়াতাড়ি করে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। আমার আবার এখন বাড়ি ফিরে একটা প্রজেক্টের কল আছে, তো তাড়াতাড়ি করে এই কাজটা সেরে ফিরতে হবে। দেবালয়ে একটা পার্কিং এর জায়গা পেয়ে গেছি। আগের দিন মনে আছে সেই কোন ভিতরে এর পার্কিংটা একদম পুরো ডেজার্টেড টাইপের একটা ভিতরে, ডাউনটাউন মল, তো এটা ডাউনটাউন মল, কেউ আসে না বোধ হয়। আর লেন্স কার্ডটা কিন্তু ভালো চলছে মানে খুব ওয়েল মেনটেন স্টোর। চলো গিয়ে তাড়াতাড়ি নিয়ে নিই, বেশি টাইম ওয়েস্ট করে লাভ নেই। আর এখানে একটা লন্ড্রি কিংও আছে। আমরা অ্যাকচুয়ালি কয়েকদিন আগে একটা ওই ফ্র্যাঞ্চাইজি অপরচুনিটি দেখতে দেখতে লন্ড্রি কিং, ওটার নাম কি ছিল, ওটার নাম টাম্বেল ড্রাই, তখন ভাবছিলাম যে এগুলো চলে, কিন্তু এখানে তো দেখছি ভালোই চলছে। জানি না ভালো চলছে কিনা জানি না, তবে আছে দেখে লাগলো যে লোকজন এখানে খোলে এইসব। ওই যে আমাদের লেন্স কার্ড দেখা যাচ্ছে দূরে, যাই আর গিয়ে পিক আপ করি। তুমি এক্সাইটেড নতুন চশমার জন্য এক্সাইটেড? কতটা? এতটা? বাবা ঠিক আছে চলো। এই যে লেন্স কার্ড। দেখি নাইস কেমন, এ বাবা লুজ হয়ে গেছে, একটু হালকা টাইট করে নাও, এটা একদম ঠিক আছে, এটা একদম ঠিক আছে, ঠিক আছে। এ দেখো এটা ভালো লাগছে, নেওয়া যাবে, দেখি সুন্দর লাগছে, একই রকম লাগছে না, এটা ডিফারেন্টই আছে, না ডিফারেন্ট আছে। আর কাকে ট্রাই, বাহ নেওয়া যাবে এরকম, হ্যাঁ ভালো লাগছে দেখি। ঠিক আছে চলো, আর ধরো 5-10 মিনিটের মধ্যে বাইরে হয়ে যাবো, তারপর আছে আমার একটুখানি প্রজেক্টের একটা কাজ, সেটা একটু করে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। হাঁটতে বেরিয়েছে দেখে খুব ভালো লাগলো, মুড খুব ভালো আছে, লেজ ফেজ নাড়াচ্ছে। দেখি পম্পি হেঁটে আসো দেখি, এই তো কি সুন্দর হাঁটছে, বাহ ভেরি গুড পম্পি, কি সুন্দর হাঁটছে। টাটা টাটা পম্পি, টাটা অয়ন, টাটা অয়ন হেভি নিয়ে যাচ্ছে। প্রজেক্টের আমার মোটামুটি কাজ তো খতম, যেটুকানি যা দরকার ছিল হয়ে গেছে আজকের মতো। তো আজকের মতো আই এম ডান ফর দ্য ডে। এদিকে সঙ্গীতা দিয়েছে গরম গরম চিকেন স্টু,
আগের দিন ওর চিকেন স্টুটা এত ভালো হয়েছিল, অন পপুলার ডিমান্ড ওকে আবার বানাতে হয়েছে। অ্যান্ড আমি তো এনজয় করছি, আরামসে একদম চিকেন স্টু এনজয় করছি। অ্যান্ড এদিকে পুচকেরা এতক্ষণ ফিডিং করছিল, এই যে ঠিকসি এদিক ওদিক করে বেড়াচ্ছে, ফিডিং করছিল। অ্যান্ড ওরাও এখন নিচ্ছে রেস্ট, তাই জন্য আমিও এখন আরামসে চিকেন স্টুটা এনজয় করি। অ্যান্ড দেন তোমার সাথে আবার পরে কথা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, ওদিকে ট্রিক্সি ওখানে দেখো বসে বসে দেখছে আমাকে, সঙ্গীতারও সব কিছু কমপ্লিট, ডিনার কমপ্লিট। আমি যাচ্ছি একটুখানি ব্যাডমিন্টন খেলতে, অনেকদিন বাদে এই ব্যাডমিন্টন র্যাকেটটা ইউজ করে দেখি। অ্যান্ড ট্রিক্সি এসছে আমাকে সি অফ করতে, বেশি টাইম না ওয়েস্ট করে একটু তাড়াতাড়ি যাই, হাফ অ্যান আওয়ারের মতো খেলে আবার চলে আসবো, কারণ আমাদের প্রজেক্ট অ্যাসাইনমেন্ট কমপ্লিট আছে, ওটা মানে বাকি আছে, পেন্ডিং আছে, ওটা কমপ্লিট করতে হবে আজকে, আজকে রাত্রের মধ্যে কমপ্লিট করতে হবে। 11টা বাজতে যায়, এখন আমাদের লাইট ফাইট লাগানো হচ্ছে, কখন খেলা হবে আর কখন বাড়ি যাবো। হ্যাঁ আরিফ দা ব্যাক করেছে, এবার খেলাটা হবে আসল। আরিফ দা জগিংটা করে দেখি দাও, ও অসাম অসাম, এই এন্তুরাই তো দরকার। গরম ম্যাচ চলছে, আরিফ দা হেভি পারফরমেন্স দিচ্ছে অনেকদিন বাদে এসে। ও একটা শট, ভেরি গুড, হেভি র্যালি হচ্ছে। ও হো 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 হো, বাচ্চা চাই, বাচ্চা চাই, বাচ্চা চাই, বাচ্চা চাই, বাচ্চা আসছে। ও বাবা কি কিউট, আচ্ছা ঠিক আছে বাচ্চাদের নিয়ে, বুঝতে পেরে গেছে বাচ্চা চাই বলেছে, বাবা মায়ের সিগন্যালে সাড়া দিচ্ছে, কথা বলতে শিখে গেল রে, মা চাই, বাচ্চা চাই, ওর মা বলছে বাচ্চা চাই, বাচ্চা বলছে মা চাই, ভালোই তাহলে আমরা মাঝখানে আর কি করব। দিয়ে দাও, দাদু দিদাকে কারোর চাই না, দাদু দিদাকে কারোর চাই না, হ্যাঁ দিদা চাই না, না না ওরকম বলছে, একটু পরে দাদু দিদার কাছে এসে বলে থাকবে দুজনে। টাটা দেখছি, এখানে শুয়ে পড়েছে, ছানা পোনারাও সব শুয়ে পড়েছে, এদিকে সঙ্গীতাও মরে দিয়ে শুয়ে পড়েছে আজকে। অ্যান্ড আমিও এবার মোটামুটি গ্যারেজ, অনেকটাই রাত হলো। অ্যান্ড আজকে একটুখানি প্রজেক্টের কাজ, আমাকে সঙ্গীতা হেল্পও করছিল ইনফ্যাক্ট, তো করতে 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 হয়ে গেছে অনেকটা লেট, বাট এবার শুয়ে পড়ি। অ্যান্ড অনেকদিন বাদে ম্যাডাম কালকে করবে অফিস জয়েন, এখন তো মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, কালকে বহুদিন বাদে, কারণ আমার আমি তো 2nd January থেকে অফিস জয়েন করেছি, সঙ্গীতার অ্যাকচুয়ালি আরও 2 দিন এক্সট্রা ছুটি নিয়েছিল, তো তাই জন্য ও করবে জয়েন কালকে থেকে। তো যাই হোক সব ঠিকঠাকই আছে। অ্যান্ড আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নতুন স্ট্রাগল হবে, কারণ দুজনে একসাথে অফিস উইথ এভরি ওয়ান, এই প্রথম, এই প্রথম ইন দ্য সেন্স মানে আমরা একা একা এই প্রথম, তো দেখা যাক কীরমভাবে আমাদের কাটে দিনটা, তোমার সাথে তো পুরোটা শেয়ার করবোই। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, প্রতিদিনের মতো যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু লিভিং উইথ আ বিগেল। অ্যান্ড দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে, টিল দেন টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টাটা।